আসসালামু আলাইকুম দর্শক ইসলামের দৃষ্টিতে ওয়ারিশদের জমি দখল কতটা অপরাধ এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো সঙ্গে থাকতে পারেন আসলে আমাদের সমাজে ওয়ারিশদের সম্পত্তি দখল এখন একটি অহরহ ঘটনা বাবা মা তার মৃত্যুর পর সন্তানদের ওয়ারিশ যে সম্পত্তি পাবে সে বিষয়টি পুরোপুরি সমাধান করে যেতে পারেন না এরপরেই এই সমস্যাগুলো দেখা দেয় আমাদের সমাজে নানান রকমের অপরাধ হয়ে থাকে এগুলোর ভয়াবহতা নির্ণয় করা হয় এক একটা অপরাধের ধরন হিসেবে তবে বর্তমান সমাজে স্পষ্টভাবে বলার মতো যে কয়টা অপরাধ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অরিসদের সম্পত্তি আত্মসাত জমি জামার বিরোধ সর্বত্রই রয়েছে জমি জামার বিরোধকে কেন্দ্র করে সমাজে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কোনো কোনো জায়গায় হতাহতের মতো ঘটনাও ঘটে দুনিয়াতে এত কিছু হওয়ার পরও এই অপরাধটা এত নরমাল হয়ে গেছে যে মানুষ এই জঘন্য অপরাধটা করার সময় এতটুকু ভাবছে না তবে এই বিষয়ে ইসলাম কঠিন নির্দেশ দিয়েছে অরিদের মধ্যে হতে বর্তমানে বেশি অবহেলিত হচ্ছে মেয়েরা বা বোনেরা অর্থাৎ মৃত ব্যক্তির মেয়ের বা মেয়ের কুলে যারা আছে মেয়ের পর যখনই মেয়ে বা বোন স্বামীর বাড়ি চলে যায় তখনই ভাইয়েরা ওই বোনের সম্পদ লোটে খাওয়ার শুরু করে বিভিন্ন উপায়ে তাদেরকে বঞ্চিত করে অথচ পবিত্র কোরআনে তাদেরকে অংশ দিয়েছে কোরআনের ভাষায় দুই মেয়েকে এক ছেলের সমপরিমাণ সম্পদ দেওয়া হয়েছে তাদের সম্পদ ভাইয়েরা লুটে পুটে খায় বিষয়টি খুবই নর্মাল করে দেখে তারা ইসলামীর দৃষ্টিতে মানুষের উপর দুই ধরনের হক রয়েছে এক হলো আল্লাহর হক দুই হলো বান্দার হক এই দুটি হকের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর হক আর সবচেয়ে জটিল হচ্ছে বান্দার হক মানুষ যদি আল্লাহর কোনো হক নষ্ট করে তাহলে আল্লাহ ইচ্ছা করলেই তা মাফ করে দেন কিন্তু অন্য কারো বা বান্দার হক নষ্ট করলে আল্লাহ করেন না এই বিষয়েইটি চলে আসে এই ওয়ারিসদের সম্পত্তির ব্যাপারে মানুষ যদি আল্লাহর কোনো হক নষ্ট করে তাহলে আল্লাহ ইচ্ছা করলেই তা ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তালা শহীদের যাবতীয় অন্যায় মাফ করে দেন কিন্তু ঋণ মাফ করেন না কেননা এটি বান্দার হক এখানে চিন্তা করে দেখার বিষয় হচ্ছে একজন শহীদ যার সকল অপরাধ মাফ করে দেওয়া হয় সাদত বরণের সাথে সাথে সে জান্নাত প্রবেশ করে তার ক্ষেত্রে যদি বিষয়টি এমন হয় যে সাধারণ একজন মানুষের হক নষ্ট করার অপরাধ তিনি মাফ করেন না তাহলে সাধারণ একজন মানুষ যদি কাছের কোনো মানুষের হক নষ্ট করে তাহলে কি অবস্থা হবে তার পরিণতি কতটুকু ভয়াবহ আর ভয়ানক হবে তা কল্পনাও করা যায় না মানুষ যেন এই পরিণতির শিকার না হয় এজন্য তালা সতর্ক করেছেন বলেছেন যারা অন্যায়ভাবে তিনদের সম্পদ আত্মসাত করে তারা মূলত তাদের পেটে আগুন ঢুকাচ্ছে অচিরেই তারা যার নামে প্রবেশ করবে সুরা নিশা আয়াত দশ হজরত আয়সা সিদ্দিকা রাজনা সূত্রে বর্ণিত মানব সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বৃহৎ পরিমাণ সম্পদ ভোগ করবে কিয়ামতের দিন সাত তবর স্তর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে বুখারির দুই নম্বর এবং মুসলিমে এক নম্বর হাদিস এটি উল্লেখ আছে কাজেই কোরআন হাদিস অনুযায়ী অন্যের হক বা সম্পদ দখল করা এটি জঘন্য অপরাধ প্রিয় পাঠক একজন মুমিন ভয়ানক এই অপরাধ থেকে ফিরে আসার জন্য আর কোনো সতর্কবাণীর প্রয়োজন আছে বলে কি মনে হয় একজন মুমিন মুসলমান সাধারণ এই দুনিয়ার জন্য কীভাবে এই জঘন্য অপরাধ করতে পারে কীভাবে পারে নিজের রক্তের হক আত্মসাত করতে আল্লাহ তাআলা আমাদের সকলের সঠিক বুঝ দান করুন সূত্র ইনকলাব থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ